আমি সবচেয়ে দুশ্চিন্তায় আছি অর্থনীতি নিয়ে। আমরা বিরাট একটা সংকটের সম্মুখীন হতে যাচ্ছি। আইএমএফকে ডাকা এটা ভালো লক্ষণ না। আমি আইএমএফে নিজে চাকরি করেছি। একটা দেশ আইএমএফকে ভালো সময় ডাকে না, তাদের সুসময় কেউ আইএমএফের প্রোগ্রামে ঢুকা এটা একটা বুদ্ধিমানের কাজ না। তো নিশ্চয়ই অনেক বড় বিপদের দেশটা চলে আসছে এবং এটার ফলে মানুষ কিভাবে কষ্ট পাবে ভবিষ্যতে এটা বলা খুব মুশকিল। শ্রীলঙ্কার মতো হবে কিনা আমি জানি না। শ্রীলঙ্কার অনেক ফিচার্স কিন্তু বাংলাদেশে তা আছে। দুর্নীতিগ্রস্ত একটা দেশ, একটা পরিবার দেশকে সিস্টেম্যাটিকলি লুট করেছে এবং অপোজিশনকে তারা বিভিন্নভাবে নির্যাতন করে, এগুলো অনেক কিছু মিল আছে শ্রীলঙ্কার সাথে। এখনো হয়তো সেই পর্যায়ে আমরা পৌঁছাইনি, কিন্তু আমরা যে পরিসংখ্যান দেখছি আমাদের এটাতেই দুশ্চিন্তা। আর আপনাদেরকে আমি জানাই সাংবাদিক ভাইদেরকে যে এই সরকারের কোনো পরিসংখ্যানের উপরে আমার আস্থা নেই। তাদের রিজার্ভসের নাম্বারগুলি ভুল ছিল, মিথ্যা ছিল। এখন শোনা যাচ্ছে রিজার্ভস 30 বিলিয়ন না, অনেক কম। এবং এই একজন বলছে 22, আমাকে একজন 11 বলেছে। তো এগুলি সব মানে আরো দুশ্চিন্তা আনে আমাদের মনে যে রিজার্ভ আসলে কত আমরা জানি না। এবং এই খেলাটা সরকারের যে মুদ্রাস্ফীতি নিয়ে মিথ্যা তথ্য দেওয়া, সবকিছু নিয়ে জনগণের পরিসংখ্যান নিয়ে আমাদের পপুলেশনের, সেটাও একটা মিথ্যা একটা পরিসংখ্যান কিনা আমরা জানি না। শেখ হাসিনা ওয়াজেদ তো বলেছেন যে 16.5 কোটি টাকা, তারপরে বললেন না না, ওনার তো মাথায় একটা জিনিসই থাকে। তো তারপরে মানুষের কথা বললেন, কিন্তু টাকাটাই বোধ হয় ওনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হতে কথাটা চলে আসছে। কারণ উনি কিভাবে চলেন, উনি কিভাবে দেশটাকে পরিচালনা করছে আমরা খুব ভালো করে জানি। প্রাইম মিনিস্টার লি কুয়ান ইউ সিঙ্গাপুরের একটা কথা বলেছিলেন, যেটা ওনার বইতে আছে, থার্ড ওয়ার্ল্ড ফার্স্ট। সেখানে উনি বলেছে যে একটা, আমি যখন প্রধানমন্ত্রী হই তখন একটা চয়েস আছে আমার সামনে, দুইটা চয়েস। প্রথমটা হলো আমি যদি চাই আমার পরিবারকে পৃথিবীর 100 সবচেয়ে ধনী মানুষের তালিকায় ঢুকাতে পারবো, পারবো এটা করতে। ওর আমার সেকেন্ড চয়েস হলো আমার দেশকে আমি তৃতীয় বিশ্ব থেকে প্রথম বিশ্বে নিয়ে যেতে চাই, নিতে পারবো। আমি চুজ করেছি সেকেন্ডটা। আপনারা জানেন সিঙ্গাপুর, এখন সিঙ্গাপুরের সব মানুষরা কত ধনী, আপনারা যদি কেউ গিয়ে থাকেন ওখানে তারা বুঝতে পারবেন। আর ওখানে কেউ লোডশেডিং ওই ধরনের উন্নয়নশীলতা তারা বিশ্বাস করে না লোডশেডিং এ। তো এই চয়েসটা প্রত্যেক প্রধানমন্ত্রীর সামনে, প্রত্যেক সরকার প্রধানের সামনে আছে। আমাদের দেশে কি ঘটেছে, কোন চয়েস করেছে সেটা নিয়ে আমার কিছু বলার দরকার নেই। আপনারা বুঝতে পারছেন আপনাদের উন্নয়নশীলতা, যেখানে মানুষ না খেয়ে আছে, যেখানে বন্যায় লক্ষ লক্ষ লোক এখন গরম খাবার খেতে পারে না, তাদের ছেলে মেয়েদের দিতে পারে না। আমরা গর্ব করি প্রবৃদ্ধির হার নিয়ে, আর মাথা পিছু প্রবৃদ্ধির তো এটা নিয়ে অনেক আলোচনা হবে। এখন মানুষ তো কমে গেছে, আমি জানি না আওয়ামী লীগ কি করে 2 কোটি মানুষকে উধাও করে দিল। আমার ধারণা এত কোটি মানুষকে বোধ হয় মারেনি, কিন্তু কি করেছে আমি ঠিক জানি না। কিন্তু বন্যায় কিছু লোক মারা গেছে আর কিছু লোক বিদেশে পাচার করেছে, কিন্তু 2 কোটি মানুষ হঠাৎ তারা উধাও হয়ে গেছে। এটার ফলে মাথা পিছু জিডিপি বেড়ে গেল।